ইসলামিক কাউন্সিল অফ এডুকেশন বেঙ্গল, ইসলামিক কাউন্সিল অফ এডুকেশন বেঙ্গলের পক্ষ থেকে জনাব হযরত মাওলানা আমির হামজা সাহেবকে আমাদের এখানে উপস্থিত করেছেন এবং ওই কাউন্সিলের প্রেসিডেন্ট আমাদের অ্যাডভোকেট আদম শফি সাহেব জনাব হযরত মাওলানার হাতে পুরস্কারের স্মারক তুলে দিচ্ছেন। ইসলামিক কাউন্সিল অফ এডুকেশন বেঙ্গলের পক্ষ থেকে ওই সংস্থার প্রেসিডেন্ট জনাব অ্যাডভোকেট আদম শফি সাহেব উনি একটা স্মারক তুলে দিচ্ছেন। সেই স্মারকে লেখা আছে রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু স্মৃতি পুরস্কার। মাশাআল্লাহ, এক সাহাবীর নামে স্মারকলিপি জনাব হযরত মাওলানা সাহেবের হাতে তুলে দিচ্ছেন। সেই স্মৃতিতে লেখা আছে রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নামে এই স্মৃতি পুরস্কার তুলে দিচ্ছেন মুফাসসিরে কোরআন মুফতি আমির আমজাদ হাতে এই সংস্থার প্রেসিডেন্ট মাননীয় অ্যাডভোকেট আদম শফি সাহেব। নারায়ণ তাকবীর, নারায়ণ তাকবীর, আল কোরআনের আলো, আল কোরআনের আলো, নারায়ণ রিসালাত, দাওয়াত। সরাসরি ভাই, আমাদের এলাকার যদি কোনো নেমলামা সম্মানিত থাকেন আমাদের মঞ্চে চলে আসবে। আমরা তো সবাইকে চিনতে পারছি না। نعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وبرهانه التوحيد جبان سڑے پڑے نا صدقت يا ربنا
عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم إن لله أهلين من الناس قالوا يا رسول الله من هم قال أهل القرآن أهل الله وخاصته رواه ابن ماجه وقال تعالى في شأن رسولي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে খেলা খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়ে সবই দিয়ে তাই ফের কাফেরেরা চিনল না এ আলো দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হেরার দোহাই তোমারই ধ্যান আসমান থেকে নামে আল কোরআন ভাঙল সবার ভুল তোমারই পরে আসল কোরআনের ছায়া তলে খালি দমরানে আবু বকর ইসলামী ঝান্ডা নীল যে তুলে আল আমিন তুমি ছিলে চিরদিন সকল মানুষের তরে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে আলহামদুলিল্লাহ পরে ছাড়ে এখন ক্যাসেট হবে ছোটির বাজার কাগজ কারখানা প্রাঙ্গনে এলাকাবাসী কর্তৃক আয়োজিত যুব সমাজ কর্তৃক প্রতিষ্ঠিত মহাবিশ্বের মহাবিশ্বয়
বিশিষ্ট সমাজসেবী ও ইসলামিক চিন্তাবিদ জনাব আলাউদ্দিন সাহেব ও নূর বস্ত্রালয় এন্টারপ্রাইজের উদ্যোগে মহাবিশ্বের মহাবিশ্বয় আমাদের মালিক আমাদের মনির মহান রব্বুল ইজ্জাত ওয়াল জালালের মুখের পবিত্র বাণী কোরআন শরীফ তাফসীরুল কোরআন মাহফিলের স্বনামধন্য সভাপতি আমাদের নাম নেই নাকি হাফেজ মাওলানা আব্দুল আহাদ আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি জোরে বলেন আমিন আমিন আজকের মাহফিলে আলোচনা রেখেছেন আপনাদের এই ভারতের কৃতি সন্তান জনাব মাওলানা আব্দুল আহাদ আলোচনা রেখেছেন জনাব মাওলানা আব্দুল্লাহ আল মাজাহেরি আলেমদের হায়াতে তাজ্জিবা সিহাতে কল্লিয়া কামনা করছে আল্লাহ যেন দান করে আমিন দাওয়াত দিয়ে বাংলাদেশ কুষ্টিয়া থেকে পর্যন্ত যাদের মাধ্যমে এসেছি আপনাদের এলাকার সন্তান বিশিষ্ট আইনজীবী বড় ভাই জনাব মাওলানা অ্যাডভোকেট আদম শফি সাথে আছেন বড় ভাই জনাব আলাউদ্দিন এবং তার একটা ছোট্ট শালা আছে যার মাধ্যমে ইন্ডিয়াতে আসা হয় বিশেষ করে আজকের এই মাহফিল যিনি দাওয়াত নিয়েছেন হাবিবুল্লাহ ছোট্ট একটা মানুষ আল্লাহ রাব্বুল আলামিন তার গোলামকে হায়াতে তাজ্জিবা সিহাতে কল্লিয়া যেন দান করে আমিন মঞ্চে বসা আছে বড় ভাই আমার বাংলাদেশের সাথী হাফেজ মাওলানা মাহফুজুর রহমান দিনাজপুর নামনা জানা অন্যান্য ওলামা একরাম সামনে বসা মুসলমান ভাইরা পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা প্রান্তীয় ইন্ডিয়াবাসী আল্লাহর দরবারে শুকরিয়া জানাচ্ছি যিনি পরাণ শোনার জন্য দল মত নির্বিশেষে সবাইকে নিয়ে এসেছে যারা আসতে পারলাম খুশি হয়ে বলছে আলহামদুলিল্লাহ আর একটু জোরে বলছে আলহামদুলিল্লাহ বিশ্বনবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ আর সালাম পাঠ করে আজকের আলোচনায় যাব আমরা জানি পৃথিবীতে দুইজন নবী বাদ দিয়ে 1,24,000 নবীর ভেতরে মাত্র দুইজন আদম আলাইহিস সালাম সুলাইমান আলাইহিস সালাম এই দুইজন নবী বাদ দিয়ে যত নবী দ্বীনের দাওয়াত ইসলামের দাওয়াত পৃথিবীতে দিয়েছে তারা দাওয়াত দিতে গিয়ে অত্যাচারিত হয়েছেন মার খেয়েছেন আর যারা তাদের দাওয়াত গ্রহণ করেছেন তারাও মার খেয়েছে অত্যাচারিত হয়েছে এই কথার সাথে একমত আছি আমরা না নেই তাহলে কি বুঝলাম এখান থেকে নবীদের মতো যদি কেউ দাওয়াত দেয় এখনো সে মার খাবে আর নবীদের মতো দাওয়াত কেউ দেওয়ার পরে যদি কেউ গ্রহণ করে আবু বকরের মতো ওমরের মতো ওসমানের মতো বেলালের মতো সে মার খাবে কি কথা বলেন না কেন আকাশের অবস্থা আমাদের আরো একটু আগে ওঠার দরকার ছিল কালকের দিনটা বেশ ভালো ছিল কিন্তু কালকে মাহফিল ছিল পূর্ব মেদিনীপুরে ওটা ঝড়ে আগে উড়ে গেছে বলে হয়নি কিন্তু আজকের দিনটা বেশ ভালোই ছিল হঠাৎ করে কি হয়ে গেল তাকে আমরা সাকসেস কোরআনের এই মাহফিলে আসতে পেরে নবীজি বলেন যারা ভালো কাজের নিয়ত নিয়ে বাড়ি থেকে বের হয় বের হওয়ার সঙ্গে সঙ্গে তাদের আমল নামায় নেকি লেখা শুরু হয়ে যায় বিশ্বনবী মসজিদে নববীতে বসে আছে এক ভিক্ষুক এসে বলে হে রাসূল আমাকে একটু কিছু দান করে নবীজি বললেন আমার পকেটে কিছু আছে নাকি দেখি হাত দিলেন দেখলেন একটা দেরহাম পাশে ছিল হযরত ওমর জিজ্ঞাসা করলেন ওমর এই দেরহামকে আমি দিয়ে দেব ফকিরকে হযরত ওমর বলেন হুজুর দিয়ে দেন নবীজি দিয়ে দিলেন লোকটা চলে গেল হযরত ওমর বলে হে নবী আমি যদি নিষেধ করতাম তাও আপনি দিতেন রাসাকে ভালো কাজে তো বাধা দিয়ে পারা যায় আমি নিষেধ করলো আপনি দিতেন আমার কাছে জিজ্ঞাসা করলেন কেন আল্লাহর নবী বলেন ওমর মান যা বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা এই পৃথিবীতে কোনো মানুষ যদি একটা ভালো কাজ করে কমপক্ষে আল্লাহ তাকে ওই ভালো কাজের বিনিময়ে 10 গুণ নেকি বাড়িয়ে দেয়
মাইয়াস পারা শাফাআতান হাসানাতান ইয়াকুল্লাহু নাসীবাম মিনহা সূরা নিসার 85 নম্বর আয়াতের প্রথম অংশে আছে। কোন মানুষ যদি ভালো কাজে সুপারিশ করে, ওই লোকটা ভালো কাজ করে যে সওয়াব পেয়েছে, সুপারিশ করলে সহযোগিতা করলে একই সওয়াব পাওয়া যায়। সুবহানাল্লাহ। ও আমার, আমি এই লোকটাকে দান করে কোরআনের নির্দেশ আমি মেনেছি। ও আম্মা সাইলা ফালা তানহার, কোন সাইল ভিক্ষু অভাবী লোক যদি কিছু চায়, সামর্থ্য অনুযায়ী কিছু না কিছু তাকে দেওয়া লাগবে, একেবারে খালি হাতে ফেরত দিও না। আমি তো আল্লাহর নির্দেশ মানতে গিয়ে কাজটা করলাম, তুমি আমাকে কথা দিয়ে সাহায্য করলে, মহান আল্লাহ তোমাকে ও দশটা নেকি দিয়ে দিয়েছে। সুতরাং এরা কোরআন শোনানোর ব্যবস্থা করেছিল, আর আমরা কষ্ট করে এসেছিলাম বলতে শুনতে। উভয়কে আল্লাহ পাক যেন কোরআনের ইজ্জতে কবুল করেন ওমারের মতো। জোরে বলেন আমিন। আমরা আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় আলোচনার জন্য বসেছি, যেটা তামাম দুনিয়াতে ভেজাল, এই যে অসিলা এই শব্দটা নিয়ে, এই শব্দটা নিয়ে তামাম দুনিয়ায় আজ ভেজাল চলছে, বিশেষ করে ভারতে আর বাংলাদেশে। এটা নিয়ে বহু কথা সমালোচনা চলছে, এটার নিরসন কি হবে এ কথা বলবে কোরআন শরীফ। কে বলবে? আরো জোরে বলা লাগবে। দেখা যাক কোরআন কি বলে আর আমরা কোন মত পথ নিয়ম নীতির উপরে আছি। যদি আমার এই চিন্তা ভাবনা মত পথ কোরআনের এই আয়াতের সাথে না মেলে, তাহলে আমার এই চিন্তা ভাবনা বাদ। কি কথা বলেন এখানে? এইরকম মন নিয়ে বসে আছেন তো আপনারা, নাকি নাকি সেগুলো মিলবে আলহামদুলিল্লাহ, সেগুলো মিলবে না এ হুজুর ভালো না, এরকম নাকি? কোরআনে কারিমের সূরা মায়েদা 6 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠা 13 নম্বর, এ কথা বলেন আরে ভাই যাও, আমার চেহারা কি খারাপ? আপনারা ওনার দিকে তাকাবেন, এদিকে তাকিয়েছেন, নায়কের মতো চেহারা আমার। ৩৫ নম্বর আয়াত সূরা মায়েদার, একটা মাত্র আয়াত আমরা পড়েছি। আমি কোরআনে কারিমে এভাবে সাজিয়ে সাজিয়ে 93টা সাবজেক্ট বানিয়েছি একটা আয়াতের উপরে। প্রত্যেকটি আয়াতে বিশ্বের জন্য বহু শিক্ষা আল্লাহ দিয়েছে। আজকের আয়াতে শিক্ষা আছে পাঁচটা, কয়টা বলেন? জবান ছেড়ে আগে কোরআনের সোনালী আয়াতটা একবার পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, অজাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন। সাদাকতা ইয়া রব্বানা, আল্লাহ পাক ডাক তাফসীর আকারে যে কথা বলতে হয়, তাফসীরে মাঝারি আল্লামা সানাউল্লাহ পানিপতি লিখেছেন, কোন আয়াত থেকে কথা শুনতে হলে পাঁচটা বিষয় লক্ষণীয়: এক নম্বরে তেলাওয়াত, দুই নম্বরে অর্থ, তিন নম্বরে ঐতিহাসিক প্রেক্ষাপট, চার নম্বরে ব্যাখ্যা, পাঁচ নম্বরে আমাদের পরিবেশ অনুকূলে আসা। কি করা যায় বলতো? বস্তির আছে আপনার